আজকে আমরা উচ্চতর গণিত অধ্যায় 3 জ্যামিতি অধ্যায়ের ক্লাস করব। তো তোমাদের সিলেবাসে এখানে আমাদের হচ্ছে 5টা উপপাদ্য আছে, উপপাদ্য 1, উপপাদ্য 2, 3, 4 এবং 5। তো আমাদের উপপাদ্য 1 এবং 2 তোমরা এগুলা ক্লাস 8 এ পড়ছো, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য 1 এবং 2, এই দুইটা আমাদের এখন পড়া লাগবে না। আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে উপপাদ্য 3, 4 এবং 5। আমরা এই তিনটা উপপাদ্য আজকে পড়াবো। তো এই তিনটা উপপাদ্য পড়ার আগে তোমাদেরকে একটা বেসিক টার্ম সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। তো আসো আমরা লম্ব অভিক্ষেপ এই জিনিসটা কি এটা একটু দেখি। তো ফার্স্টে তোমরা একটু খাতায় লেখো লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। তো এই শব্দটা আমরা আজকে যে তিনটা উপপাদ্য শিখব, এই তিনটা উপপাদ্যর জন্য এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট, লম্ব অভিক্ষেপ জিনিসটা বোঝা। সো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো যাতে এই জিনিসটা বুঝতে পারো, কারণ লম্ব অভিক্ষেপ এই জিনিসটা যদি না বুঝো তাহলে আমাদের আজকে যে তিনটা উপপাদ্য পড়াবো এগুলো বুঝতে কিন্তু একটু কঠিন হবে। তো ভাইয়া সংজ্ঞাটা একটু বলতেছি, তোমরা একটু খাতায় লিখে রাখো যে একটি নির্দিষ্ট রেখা হতে অপর একটি রেখার উপর, খেয়াল করো একটি নির্দিষ্ট রেখার প্রান্ত বিন্দুদ্বয় হতে অপর একটি রেখার উপর লম্ব অঙ্কন করলে যেই অংশটাকে ছেদ করে তাকে লম্ব অভিক্ষেপ বলে। তাহলে তোমরা এই জিনিসটা লিখে নাও, ভাইয়া এবার ফিগারে দেখায় দিচ্ছি। মনে করলাম আমাদের কাছে এখানে একটা রেখা আছে, তোমার এক্স ওয়াই এরকম একটা রেখা আছে, আর তোমার এইখানে আরেকটা রেখা আছে, মনে করো হচ্ছে এ বি, তোমার এখানে আরেকটা রেখা আছে। এখন এই এ বি এর আমরা কি বলছি সংজ্ঞায় তুমি তোমার খাতায় দেখো, একটি নির্দিষ্ট রেখার প্রান্ত বিন্দুদ্বয় হতে অপর একটি রেখার উপর লম্ব অঙ্কন করলে। তাহলে আমরা মনে করলাম নির্দিষ্ট রেখাটা হচ্ছে এ বি, তাহলে এই নির্দিষ্ট রেখা এ বি এর প্রান্ত বিন্দুদ্বয় হতে, তাহলে একটা প্রান্ত বিন্দু এ একটা প্রান্ত বিন্দু বি, এই দুইটা হতে আমরা যদি অপর একটি রেখার উপর লম্ব অঙ্কন করি, তাহলে এখানে একটা লম্ব অঙ্কন করলাম আর এইখানে আর একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে খেয়াল করো তো এই দুইটা লম্বের পাদবিন্দুদ্বয় এক্স আর ওয়াই কে দুইটা বিন্দুতে ছেদ করছে। তাহলে এই দুইটা বিন্দুর ভাইয়া নাম দিলাম, মনে করো হচ্ছে সি, আর আরেকটা বিন্দুর নাম দিলাম হচ্ছে ডি। তাহলে এই যে সিডি, এই সিডি কে আমরা বলি হচ্ছে এ বি এর লম্ব অভিক্ষেপ, কার উপর? এক্স ওয়াই এর উপর। তাহলে আমাদের হচ্ছে এক্স ওয়াই এর উপর, এক্স ওয়াই এর উপর এ বি এর লম্ব অভিক্ষেপ সমান সমান হচ্ছে সিডি। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ভাই, আরেকবার বলে আরেকটা উদাহরণ দিয়ে আমরা আমাদের আজকে উপপাদ্য চলে যাব, সেটা কি একটি নির্দিষ্ট রেখার প্রান্ত বিন্দুদ্বয় হতে অপর একটি রেখার উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এই দুইটা লম্ব অপর রেখাটাকে যতটুকু অংশ ছেদ করে এই ছেদকৃত অংশটাকে আমরা বলি হচ্ছে লম্ব অভিক্ষেপ। কার লম্ব অভিক্ষেপ? এ বি এর। কার উপর? এক্স ওয়াই এর উপর। তাহলে দেখো আমরা লিখছি কি এক্স ওয়াই এর উপর এ বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি। তো এরপরে মনে করো আমরা আরেকটা উদাহরণ নিলাম এরকম, যে তোমার এ বি রেখাটা এভাবে না থেকে মনে করো এক্স ওয়াই এর উপর এ বি রেখাটা এইভাবে আছে, মনে করো এই হচ্ছে মনে করো তোমার এক্স ওয়াই, আমরা মনে করলাম এই ক্ষেত্রে আমাদের রেখাটা হচ্ছে এক্স জেড, এই হচ্ছে তোমার নির্দিষ্ট রেখাটা। এখন তুমি খেয়াল করো তো এক্স, এক্স থেকে তো লম্ব অঙ্কন করা যাবে না, কারণ কি এক্স দেখো অলরেডি এক্স ওয়াই এর সাথে মিশে আছে, তাই না? তাইলে তুমি এক্স থেকে লম্ব আঁকতে পারবে না। এই ক্ষেত্রে তুমি শুধুমাত্র জেড থেকে লম্বটা আঁকতে পারবে। তাহলে আমরা যদি জেড থেকে লম্বটা অঙ্কন করি, খেয়াল করো আমরা জেড থেকে লম্বটা অঙ্কন করলাম, মনে করলাম সে হচ্ছে এক্স ডি এই পর্যন্ত ছেদ করছে, তাহলে এই ক্ষেত্রে লম্ব অভিক্ষেপ কতটুকু? তাহলে এই ক্ষেত্রে এক্স জেড এটার লম্ব অভিক্ষেপ হচ্ছে, সরি হ্যাঁ, এক্স জেড এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এক্স ডি। তাহলে আমরা এখানে লিখব কি যে এক্স ওয়াই এর উপর এক্স জেড এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এক্স ডি, অর্থাৎ
একটা বিন্দু যদি মিশে থাকে তাহলে তো তুমি ওইখান থেকে লম্ব আঁকতে পারবে না, তাহলে তোমার হচ্ছে লম্ব বিক্ষেপের একটা বিন্দু এটা হবে, আর আরেকটা হবে অপরটা থেকে তুমি লম্ব টানবা, আরেকটা হবে এইটা। তাহলে এই হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ, আশা করি তোমরা পারবা। এবার আসো আমরা হচ্ছে তোমাদের উপপাদ্য তিন, এই উপপাদ্যটাতে আসো আমাদের। তোমরা একটু বই নাও, বইয়ে 66 নাম্বার পৃষ্ঠায় আছে উপপাদ্য তিন। আসো আমরা এই উপপাদ্যটাতে যদি যাই, তো তোমরা একটু বইটা নাও। বইয়ে কি বলছে দেখো, বলা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এখন খেয়াল করো, স্থূলকোণ বলতে আমরা কি বুঝি, উপপাদ্য তিনে বলা হচ্ছে স্থূলকোণের কথা, আর উপপাদ্য চারে বলা হচ্ছে সূক্ষ্মকোণের কথা। তো তোমরা জানো স্থূলকোণ কোণগুলাকে বলি, যে কোণগুলা 90 ডিগ্রির চেয়ে বড় তাদেরকে আমরা বলি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো খেয়াল করো আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ নিলাম, মনে করো হচ্ছে আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ নিলাম, যে কোণটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ নিলাম। এই হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার আমরা নাম দিলাম, মনে করো বইয়ের সাথে মিলাই দিই, তাহলে তোমরা প্রমাণটা সুন্দর করে বই থেকে লিখে নিতে পারবা। তাহলে আমরা মনে করলাম ABCD একটা স্থূলকোণী ত্রিভুজ, যার কোণ সি এটা হচ্ছে আমাদের স্থূলকোণ। খেয়াল করো তো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, তাহলে আমরা এই কোণটাকে বললাম হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে দেখো উপপাদ্যে কি বলা হচ্ছে, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু। তাহলে স্থূলকোণের বিপরীত বাহু বলতে বোঝাচ্ছে হচ্ছে কোণটাকে বলতো AB কে। তাহলে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, তার মানে হচ্ছে AB² এরপরে কি বলছে খেয়াল করো, ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল। দেখো তো এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে AB² সন্নিহিত অপর দুইটা বাহু বলতে কাকে বোঝাচ্ছে, একটা হচ্ছে ACK আর আরেকটা হচ্ছে কাকে, BCK। বলা হচ্ছে এদের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। তাহলে বলতো এই দুইটার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল আমরা যদি লিখি, এটার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হবে AC², এটার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হবে হচ্ছে BC². আচ্ছা এরপরে কি বলছে খেয়াল করো, যে কোনো একটি, দেখো এই লাইনটা একটু ভালো করে দেখো, এবং ওই দুই বাহুর, অর্থাৎ এই দুইটা বাহুর কথা বলা হচ্ছে, ওই দুই বাহুর যে কোনো একটি আমরা মনে করলাম BC এবং তার উপর অপরটি লম্ব অভিক্ষেপ। তাহলে খেয়াল করো কি বলছে, দুই বাহুর যে কোনো একটি, তাহলে আমরা মনে করলাম BC, তাহলে BC এর উপর অপরটার লম্ব অভিক্ষেপ। তাহলে BC টাকে আমরা মনে করে এইভাবে বাড়াইলাম, বাড়ায় BC এর উপর অপরটার লম্ব অভিক্ষেপ আমরা টানলাম। তাহলে এই যে CD, তাহলে খেয়াল করো তো তোমার তোমার হচ্ছে AC এই বাহুটার লম্ব অভিক্ষেপ আমরা বের করতেছি। দেখো ভাই এখান থেকে আরেকবার দেখাই তোমার হচ্ছে, এই হচ্ছে আমাদের ত্রিভুজটা, তোমার হচ্ছে ABC। তাহলে খেয়াল করো তো আমরা AC বাহুর লম্ব অভিক্ষেপ বের করতে চাচ্ছি, মনে করো AC বাহুর লম্ব অভিক্ষেপ বের করতে চাচ্ছি। তাহলে তুমি খেয়াল করো তো সি বিন্দু তো এখানে লেগে আছে, সো সি বিন্দু থেকে তো তুমি লম্ব আঁকতে পারবে না, তাহলে তোমাকে কি করতে হবে, আমরা BC টাকে একটু বাড়াইলাম, বাড়ায় কি করলাম এ হতে একটা লম্ব আঁকলাম। তাহলে আমরা এ থেকে যেহেতু একটা লম্ব আঁকছি, তাহলে তোমার লম্ব অভিক্ষেপ কতটুকু বলতো, এই অংশটুকু হচ্ছে তোমার লম্ব অভিক্ষেপ, যেটাকে আমরা এই চিত্রে দেখাইছি হচ্ছে CD এর সাহায্যে। তাহলে তুমি এবার কোশ্চেনের সাথে যদি এবার মিলায় নাও, আমরা অঙ্কনটা এঁকে নিলাম, এবার যদি আমরা কোশ্চেনের সাথে মিলাও, কোশ্চেনে বলা হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে AB² এটা কার সমান হবে বলছে, এটা হবে হচ্ছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি। তাহলে আমাদের হবে AC² যোগ হচ্ছে BC² এবং যে কোনো এক বাহু, তাহলে আমরা মনে করলাম সেই বাহুটা হচ্ছে BC এবং তার উপর অপরটার লম্ব অভিক্ষেপ কত বলতো, CD এর দ্বিগুণ পরিমাণ, দেখো কি বলছে, দ্বিগুণ পরিমাণ বেশি, তার মানে এখানে হবে যোগ। এই হচ্ছে তোমার উপপাদ্য তিন, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তা আসো আমরা যদি এই জিনিসটা প্রমাণ করি, প্রমাণ করার জন্য আমরা প্রথমে দেখো এখানে যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আমাদের এখানে দুইটা ত্রিভুজ আছে, তুমি খেয়াল করো এইখানে যে ত্রিভুজটা আঁকছো এটা তুমি লম্ব করে আঁকছো। তাহলে আমরা প্রথমে এই বড় ত্রিভুজটাতে যদি আসি, যে ত্রিভুজ
ए बी बी ए कोण ए डी बी समान समान होच्छे 90 डिग्री তাহলে খেয়াল করো আমরা এ বি ডি অর্থাৎ এই যে বড় ত্রিভুজটাতে এই ত্রিভুজে এটা হচ্ছে তুমি লম্ব আঁকছো তার মানে এটা 90 ডিগ্রি তাহলে আমরা যদি এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি আমরা এখানে লিখতে পারি হচ্ছে তাহলে সুতরাং এ বি স্কয়ার সমান সমান দেখো আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এ বি স্কয়ার যোগ হচ্ছে বি ডি স্কয়ার বা ए बी स्क्वायर समान समान होच्छे ए डी स्क्वायर जोग देखो तो हमरा ए बी डी बी डी टाके दुइटा भागे भाग करते पारो एक तो होच्छे बी सी और आरेक तो होच्छे सी डी ताहले हमरा एटाके लिखते पारी होच्छे बी सी जोग होच्छे सी डी तार होल स्क्वायर बा ए बी स्क्वायर समान समान होच्छे ए डी स्क्वायर जोग एखाने देखो ए प्लस बी होल स्क्वायर सूत्र जदि भांगाओ ताहले आसबे बी सी स्क्वायर जोग 2bc dot cd যোগ cd স্কয়ার তাহলে আমরা এটাকে একটু যদি সাজায় লিখি তাহলে দেখো আসবে হচ্ছে ab স্কয়ার সমান সমান হচ্ছে ad স্কয়ার তারপর হচ্ছে এই যে দেখো cd স্কয়ার এটাকে এখানে লিখলাম cd স্কয়ার যোগ bc স্কয়ার যোগ 2bc dot cd এখন তুমি খেয়াল করো তোমাকে যে জিনিসটা প্রমাণ করতে হবে আমাদেরকে তো এই জিনিসটা প্রমাণ করতে হবে দেখো আমাদের ab স্কয়ার এটা চলে আসছে দেখো ab স্কয়ার তারপর হচ্ছে bc স্কয়ার দেখো এখানে bc স্কয়ার চলে আসছে 2bc * cd দেখো আমাদের এখানেও চলে আসছে 2bc * হচ্ছে cd 2bc * হচ্ছে cd অর্থাৎ দেখো এই সবগুলা রাশি কিন্তু চলে আসছে তাহলে তুমি খেয়াল করো তো তোমার আর কোন রাশিটা দরকার আমাদের এ সি স্কয়ার এই জিনিসটা আনতে হবে তাহলে দেখো তো আমাদের এইখানে এক্সট্রা কে আছে বলো তো এই জিনিসটা আছে তাহলে দেখো তো এ ডি সি ডি এগুলো কোন জায়গায় আছে দেখো তো এ ডি সি দেখো তো এ ডি সি অর্থাৎ আমরা এখন হচ্ছে এই ছোট ত্রিভুজটাতে আসব আমরা এখন এই ছোট ত্রিভুজটাতে আসব কারণ কি আমাদের এই জিনিসগুলোকে নিয়ে এখন কাজ করতে হবে তাহলে এই ছোট ত্রিভুজটাতে যদি আসি আমরা দেখো ভাইয়া যদি এবার এই ছোট ত্রিভুজটাতে আসি যে ত্রিভুজ এ সি ডি এ খেয়াল করো তো কোণ এ ডি সি সমান সমান এখনো তোমার 90 ডিগ্রি তাই না ছোট যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ তাহলে এইখানে যদি আমরা আবার পিথাগোরাস অ্যাপ্লাই করো দেখো এখানে আসবে হচ্ছে এ সি স্কয়ার সমান সমান আসবে হচ্ছে এ ডি স্কয়ার যোগ হচ্ছে সি ডি স্কয়ার তাহলে খেয়াল করো তো এ ডি স্কয়ার আর সি ডি স্কয়ার এটা মানে আমরা এখন এ সি স্কয়ার বসায় দিতে পারি তাহলে এখানে যদি তুমি বসায় দাও তাহলে দেখো আসবে হচ্ছে এ বি স্কয়ার সমান সমান হচ্ছে এ সি স্কয়ার যোগ বি সি স্কয়ার প্লাস 2bc ডট হচ্ছে cd প্রমাণিত তো খেয়াল করো আমাদের এই প্রমাণটা তোমরা হচ্ছে বইয়ে সুন্দর করে করা আছে তোমরা বই থেকে সুন্দর করে করে নিবা কারণ প্রমাণগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট ভাইয়া শর্টে আরেকবার বলে দিচ্ছি আমাদের প্রসেসটা কি প্রসেসটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে বড় ত্রিভুজটাতে আমরা কি করব আমরা বড় ত্রিভুজটাতে পিথাগোরাস অ্যাপ্লাই করব করার পরে এই ছোট ত্রিভুজটাতে পিথাগোরাস অ্যাপ্লাই করবা করলেই আমাদের ডাইরেক্ট প্রমাণটা চলে আসবে তো খেয়াল করো এবার হচ্ছে আমরা উপপাদ্য 4 নাম্বার যেটা আছে তো তোমরা উপপাদ্য 3 বুঝলে 4ও একেবারেই সহজ দেখো আমাদের উপপাদ্য 3 ছিল হচ্ছে সূক্ষ্ম কোণ স্থূল কোণের জন্য আর উপপাদ্য 4 হচ্ছে সূক্ষ্ম কোণের জন্য দুইটার বিবৃতিও সেম বিবৃতিগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবা কারণ পরীক্ষার বিবৃতিগুলো মাঝে মাঝে লিখতে হবে তো খেয়াল করে এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি এবং যে কোনো এক বাহু ও তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের দ্বিগুণ পরিমাণ কম খেয়াল করো আগেরটাই বলছে সূক্ষ্মকোণ স্থূলকোণের ক্ষেত্রে কি বলছিল স্থূলকোণের ক্ষেত্রে বলছিল দ্বিগুণ পরিমাণ বেশি যার কারণে তুমি প্লাস 2bc * cd লিখছিলা
তাহলে এখন বলছে দ্বিগুণ পরিমাণ কম, তাহলে আমরা এখন প্লাসের পরিবর্তে মাইনাস লিখতে হবে। তা আসলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? তো আমরা খেয়াল করো, সূক্ষ্ম কোণ মানে জানি যে কোণটা 90 ডিগ্রিতে ছোট। তো এই ক্ষেত্রে দেখো আমরা দুই রকমের চিত্র আঁকতে পারি। আমরা একটা চিত্র ধরে নিলাম, আমাদের সি কোণটা হচ্ছে কি কোণ বলো তো? সূক্ষ্ম কোণ ধরে নিছি। ঠিক একইভাবে এই ত্রিভুজটা তো সি কোণটা আমরা সূক্ষ্ম কোণ ধরে নিছি। তা আমাদেরকে বলা হচ্ছে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ। তাহলে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে বলো তো, সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা হচ্ছে এবি। তাহলে আমাদেরকে হচ্ছে এবি স্কয়ার সমান সমান হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ। তাহলে একটা অপর একটা বাহু হচ্ছে সিবি বা বিসি, আর আরেকটা বাহু হচ্ছে এসি। তাহলে আমরা এসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। এরপরে কি বলছে? এরপরের কথাটা ইম্পর্টেন্ট। তো খেয়াল করো তো, তোমার অপর দুইটা বাহুর একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে এইটা। এরপরে বলা হচ্ছে এই দুইটা বাহুর যে কোনো একটা বাহু, তাহলে যে কোনো একটা বাহু হিসাবে ভাইয়া সিলেক্ট করলাম মনে করো বিসি কে। তাহলে যে কোনো একটা বাহু হিসাবে কাকে সিলেক্ট করলাম? বিসি কে। তাহলে বলা হচ্ছে যে কোনো এক বাহু এবং তার উপর অপরটার লম্ব অভিক্ষেপ। তাহলে অপরটা বলতে কাকে বোঝাচ্ছে বলো তো? এসি। তাহলে এসি এর লম্ব অভিক্ষেপ আমরা কিভাবে টানি? এ থেকে আমরা মনে করো হচ্ছে বিসি এর উপর একটা লম্ব ড্র করলাম, তাহলে সে মনে করলাম হচ্ছে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা কি করলাম এখান থেকে টানলাম, তাহলে অপরটার লম্ব অভিক্ষেপ কত বলো তো? সি ডি। তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে মাইনাস টু বিসি ডট হচ্ছে সি ডি। তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তোমরা এবার একটু বাংলাটা পড়ে একটু মিলায় নাও, দেখো আমাদেরকে প্রমাণটা বুঝতে পারো কিনা। যে আমরা কি বলছি, এবার এই ত্রিভুজও দেখো সেম এই জিনিসটাই হবে, সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ। তাহলে হচ্ছে এবি স্কয়ার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ। তাহলে অপর একটা বাহু হচ্ছে সিবি আর একটা বাহু হচ্ছে এসি। তাহলে এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে হচ্ছে যে কোনো এক বাহু, তাহলে মনে করলাম ভাইয়া বাহুটা নিলাম হচ্ছে বিসি এবং তার উপর অপরটার লম্ব অভিক্ষেপ, অপরটা বলতে এসি। তাহলে এ থেকে আমরা যদি একটা লম্ব আঁকি, তাহলে এটা হচ্ছে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই ক্ষেত্রে লম্ব অভিক্ষেপ কত খেয়াল করো তো? সিডি, তাই না? খেয়াল করো তোমরা যারা বুঝতেছো না, ভাই এখানে যদি আরেকবার দেখায়, দেখো আমাদের বাহুটা হচ্ছে এসি, তাহলে এসি এর লম্ব অভিক্ষেপ মানে কত বলতো? এ থেকে একটা লম্ব ড্র করলে যে অংশটুকু সে ছেদ করবে এই অংশটাকে আমরা বলি হচ্ছে লম্ব অভিক্ষেপ। তাহলে এই চিত্রে তুমি খেয়াল করো তো, এ থেকে একটা লম্ব যদি তুমি ড্র করো, তাহলে এইখানে কতটুকু অংশ সে কাটছে দেখো তো, এই অংশটা। তাহলে এই অংশটা হচ্ছে তার লম্ব অভিক্ষেপ। তাহলে দেখে যে লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি আর অপর একটা বাহু হচ্ছে বিসি, তার দ্বিগুণ পরিমাণ কম। আমরা এই জিনিসটা এখন প্রমাণ করতে হবে। তা আসো আমরা প্রমাণে যদি যাই, তা আসো আমরা প্রথমে এই যে ত্রিভুজটা দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে সে। তাহলে এই সমকোণী ত্রিভুজটাতে যদি আসি, তাহলে হচ্ছে ত্রিভুজ এ ডি বি এ কোণ এ ডি বি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা এই ত্রিভুজটা কেন নিলাম? তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা এই ত্রিভুজটা কেন নিলাম এই ত্রিভুজটা না নিয়ে? দেখো তো এইটাও তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? দেখো এটাও একটা সমকোণী ত্রিভুজ, যে ভাই আমরা কেন এই ত্রিভুজটা নিই নাই? তুমি খেয়াল করো তো, তোমাকে বলা হচ্ছে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ। তাহলে সি কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ অর্থাৎ এ বি স্কোয়ার তোমার দরকার। তাহলে যেহেতু এ বি স্কোয়ার দরকার তোমার, তাহলে এ বি স্কোয়ার দেখো এই সমকোণী ত্রিভুজটাতে আছে, যার কারণে আমরা হচ্ছে এই ত্রিভুজটাই নিছি। তাহলে আসো আমরা এখানে যদি এখন তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করো, আমরা এখানে লিখতে পারি হচ্ছে এ বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ ডি স্কোয়ার যোগ হচ্ছে বি ডি স্কোয়ার। খেয়াল করো আমরা এই জিনিসটা লিখতে পারি। এবং সেম জিনিসটা তুমি এই ত্রিভুজেও যদি দেখো, এই ত্রিভুজেও ত্রিভুজ এ ডি বিতে যদি যাও, তুমি খেয়াল করো ত্রিভুজ এ ডি বি অর্থাৎ আমরা এখানেও যদি এই ত্রিভুজটাতে আসি, আমরা দেখো ভাইয়ার এটা একটু লম্ব দেখা যাচ্ছে না, এটা লম্ব দেখ করে আঁকো। আচ্ছা তুমি যদি এখনো এই ত্রিভুজটাতে আসো, এটা তোমার 90 ডিগ্রি, তুমি দেখো এখানেও যদি পিথাগোরাস অ্যাপ্লাই করো, দেখো আমাদের সেম এই জিনিসটাই হবে। তা আসো আমরা এবার এই দুইটা ত্রিভুজে বিডি এই অংশটার মানটা আমরা যদি একটু বের করে নিই, যে এই অংশটা মানিত। খেয়াল করো তো আমরা বিডি
সমান সমান এই ফিগারে খেয়াল করো তো, আমরা এই ফিগারে বিডি মানে কত লিখতে পারি? বিসি থেকে যদি তুমি সিডিটাকে মাইনাস করো, দেখো এই টোটাল অংশটা হচ্ছে বিসি, এটা থেকে যদি সিডি মাইনাস করো তাহলে আমরা বিডিটা পাবো। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে বিসি মাইনাস হচ্ছে সিডি। কিন্তু দেখো তোমার প্রমাণের দরকার হচ্ছে বিডি স্কোয়ার, তাহলে আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দাও। তাহলে উভয় পক্ষকে যদি স্কোয়ার করি তাহলে বিডি স্কোয়ার সমান সমান আসবে হচ্ছে বিসি মাইনাস হচ্ছে সিডি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ভাঙাও তাহলে হচ্ছে বিডি স্কোয়ার সমান সমান আসবে হচ্ছে বিসি স্কোয়ার মাইনাস টু বিসি ডট সিডি প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। তাহলে এইখান থেকে আসবে হচ্ছে বিডি স্কোয়ার সমান সমান হচ্ছে, আচ্ছা আমরা বিডি স্কোয়ারের ভ্যালু তো এটা পেলাম। এখন ঠিক একইভাবে এই ত্রিভুজেও যদি তুমি বিডি এর মান বের করো, এটা তোমরা করবা, বিডি এর মান সেম এই জিনিসটাই আসবে এই ত্রিভুজের জন্য। অর্থাৎ আমাদেরকে দুইটা ত্রিভুজের জন্যই পরীক্ষায় দেখাইতে হবে, অর্থাৎ দেখাইতে হবে যে দুইটা ত্রিভুজেই বিডি এর মান সেম। তাহলে আমরা এই মানটাকে এবার এখানে যদি বসায় দাও, খেয়াল করো তো আমরা যদি এখানে বসায় দিই তাহলে আসবে হচ্ছে এডি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার যোগ বিডি, বিডি এর মান হচ্ছে দেখো এই মানটা। তাহলে এই মানটা আমরা যদি এখানে বসায় দাও তাহলে হচ্ছে বিসি স্কোয়ার মাইনাস টু বিসি ডট সিডি প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। তাহলে আমরা একটু সাজায় যদি লিখি, দেখো আমাদের আসবে হচ্ছে এবি স্কোয়ার সমান সমান হচ্ছে এডি স্কোয়ার যোগ সিডিটাকে এই পাশে নিয়ে আসলাম সিডি স্কোয়ার, তারপর আসবে হচ্ছে প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু বিসি ডট হচ্ছে সিডি। এখন দেখো আমাদের আগের মতো তোমাকে এখন এসি স্কোয়ারটাকে সরাইতে হবে। এখন দেখো তো এসি স্কোয়ার কোন ত্রিভুজে আছে আমরা যদি একটু খেয়াল করো, এখন হচ্ছে আমাদেরকে এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। খেয়াল করো আমাদেরকে এখন এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আসো আমরা যদি এবার এই ত্রিভুজটাতে যাই, দেখো ভাই সবুজ কালারের যে ত্রিভুজটা দিছি, এখন যদি আমরা এই ত্রিভুজটাতে আসি যে ত্রিভুজ এ সি ডি এ কোণ এ ডি সি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে যদি তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করো, দেখো আমরা এখানে লিখতে পারবো হচ্ছে এসি স্কোয়ার সমান সমান হচ্ছে এডি স্কোয়ার যোগ হচ্ছে সিডি স্কোয়ার। তাহলে এই মানটা দেখো এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার, এডি স্কোয়ার আর সিডি স্কোয়ারের পরিবর্তে তুমি কত লিখতে পারো? এসি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার মাইনাস টু বিসি ডট হচ্ছে সিডি। তাহলে সুতরাং এ বি স্কোয়ার সমান সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু বিসি ডট হচ্ছে সিডি। তো তুমি খেয়াল করো আমাদেরকে উপপাদ্য 4 এ হচ্ছে এই জিনিসটাই তোমাকে প্রমাণ করতে বলছে, অর্থাৎ সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর উপর বর্গ অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি, যে কোনো এক বাহু তার উপর অপরটা লম্ব, বিক্ষেপ অপেক্ষায় দ্বিগুণ পরিমাণ কম, আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো তোমরা খেয়াল করো উপপাদ্য 3 এবং 4 ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলে 5 নম্বরটা আরও সহজ, কারণ 5 নম্বরটা তোমার পরীক্ষায় আসে এবং 3 এবং 4 এর কম্বিনেশন করে হচ্ছে আমরা 5 নম্বরটা করব। তো যারা 3 এবং 4 খাতায় লিখে নিছো বা বই থেকে আরও একবার পড়ে নাও, তারপরে হচ্ছে 5 নম্বরটা দেখবে। তো খেয়াল করে আমরা এখন উপপাদ্য 5 পড়ব এবং এটাকে তোমরা বইয়ে 100% বিবিআই দিয়ে রাখো, এটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য সৃজনশীলের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় সময় পরীক্ষায় আসে। তোমরা এটা 100% লিখে বিবিআই দিয়ে রাখো, এটা তোমাদের পরীক্ষায় আসবে। এবং এই উপপাদ্যটার একটা স্পেশাল নাম আছে একজন বিজ্ঞানীর নাম অনুসারে, নামটাও মনে রাখবা, তোমরা একটু বইয়ে দাগায় রাখো। এই উপপাদ্যটাকে আমরা হচ্ছে অ্যাপোলোনিয়ান্সের উপপাদ্য বলা হয়। দেখো তোমরা তো অ্যাপোলোনিয়ান্সের উপপাদ্য লিখে এটাও একটু দাগ দিয়ে রাখো, অর্থাৎ আমাদের এই বিজ্ঞানীর নামটাও অনেক সময় উল্লেখ করে দেয়, সো তোমরা হচ্ছে নামটাও একটু মুখস্থ রাখবা অ্যাপোলোনিয়ান্স। তা আসো উনি কী বলছে আমরা যদি এই জিনিসটা একটু দেখি, তো উনি বলছে যে কোনো ত্রিভুজের দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি। তো তুমি খেয়াল করো আমরা ত্রিভুজের শেপ দুই রকম হতে পারে, এই রকমও তো হতে পারে আবার এই রকমও হতে পারে, সো এটাও তোমাকে দুইটা চিত্রের জন্যই দেখাইতে হবে। তো আমাদেরকে বলা হচ্ছে যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি। তাহলে আমরা মনে করলাম যে কোনো দুই বাহু হিসাবে একটা নিলাম এইটা আর একটা নিলাম হচ্ছে এইটা, তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে আমরা যদি এটা একটু দেখি, যে এবি স্কোয়ার যোগ হচ্ছে এসি স্কোয়ার
তাহলে দেখো কি বললো, যে যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি। তাহলে আমরা দুইটা বাহু নিলাম, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি, তাহলে এবি স্কয়ার যোগ এসি স্কয়ার। অপর বাহুর অর্ধেক, তাহলে আমরা অপর বাহুর অর্ধেক বলতে আমরা বুঝলাম হচ্ছে এই যে আরেকটা যে বাহু আছে এই বাহুর অর্ধেক। তাহলে এই বাহুর অর্ধেক আমরা মনে করলাম মধ্যবিন্দুটা হচ্ছে তোমার, মনে করলাম আমরা হচ্ছে ডি, তাহলে মধ্যবিন্দুটা হচ্ছে ডি। তাহলে অপর বাহুর অর্ধেক বলতে কাকে বোঝাচ্ছে বলতো? বিডি। তাহলে অপর বাহুর অর্ধেকের উপর বর্গের সমষ্টি, তাহলে হচ্ছে বর্গের স্কয়ার। এবং এই দুই বাহুর সংযোগ রেখা হতে আমরা যদি এখানে একটা মধ্যমা আঁকি, তাহলে দেখো তো মধ্যমাটা কত? এডি। তাহলে তোমাকে বলা হচ্ছে এডি স্কয়ারের সমষ্টির দ্বিগুণ পরিমাণ হবে। তোমরা একটু এবার প্রশ্নটা পড়ে এটা মিলাইতে পারো কিনা দেখো। কি বলছে? যে কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি হবে তৃতীয় বাহুর অর্ধেকের বর্গ এবং এই মধ্যমার বর্গের সমষ্টির দ্বিগুণ। তাহলে দেখো মধ্যমার বর্গের সমষ্টির দ্বিগুণ। তাহলে আমাদেরকে এখন এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা করতে হলে তোমাকে উপপাদ্য তিন এবং চার ওই দুইটা আমরা হেল্প নিব। তো উপপাদ্য তিন এবং চার প্রয়োগের জন্য আমরা প্রথমে আসা হচ্ছে এই ত্রিভুজটার কথা যদি আমরা চিন্তা করি, আমরা প্রথমে এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করি, দেখো তো এই ত্রিভুজে এই কোণটা দেখো কি কোণ, এই কোণটা হচ্ছে স্থূল কোণ, তাই না? যে কারণ কি এই কোণটা 90 ডিগ্রি চেয়ে বড়, তাহলে এটা হচ্ছে স্থূল কোণ। তাহলে আমরা জানি স্থূল কোণের সূত্র তুমি কোণটা পড়ছো বলো তো? উপপাদ্য তিন। তাহলে উপপাদ্য তিন থেকে যদি আমরা এই ত্রিভুজটাতে অ্যাপ্লাই করি উপপাদ্য তিন, আমরা যদি উপপাদ্য তিন কোন ত্রিভুজটার জন্য এ বি ডি এ কোণ, এ ডি বি এটা হচ্ছে কি কোণ? স্থূল কোণ। স্থূল কোণ, তাহলে বলতো আমাদের সূত্রটা কি ছিল? স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ। তাহলে স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, তার মানে হচ্ছে এ বি স্কয়ার সমান সমান হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি। তাহলে আসবে হচ্ছে এ ডি স্কোয়ার যোগ হচ্ছে বি ডি স্কোয়ার প্লাস 2 × BD ডট, খেয়াল করো কি ছিল, যে কোনো এক বাহু এবং তার উপর অপরটা লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা কি করতে হবে এখানে বলতো? একটা লম্ব আঁকতে হবে। তাহলে আমরা এখানে একটা লম্ব আঁকলাম, তাহলে আমরা মনে করলাম এ বি সি ডি, আমরা এখানে নাম দিলাম হচ্ছে একটা লম্ব আঁকলাম হচ্ছে ডিই। তাহলে বলতো তোমার লম্ব অভিক্ষেপ কতটুকু? আমাদের খেয়াল করে এই চিত্রে যদি একটু খেয়াল করো আমাদের লম্ব অভিক্ষেপ কতটুকু হবে? আমাদের লম্ব অভিক্ষেপ হচ্ছে ডিই। খেয়াল করো আমাদের এই অংশটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। কিভাবে ভাইয়া দেখায় দিচ্ছি ডি ই। তো তুমি খেয়াল করো আমরা কি করলাম, চিত্রটা একটু ভালো করে দেখো তাহলে তোমরা বুঝবা যে এই বাহুটা নিচ্ছ দেখো বিডি, অর্থাৎ তুমি নিচ্ছ হচ্ছে এই বাহুটা। তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন একটা বাহু হচ্ছে এটা, তাহলে অপর বাহু কোনটা বলতো? অপর বাহু হচ্ছে এডি। তাহলে এডি এর লম্ব অভিক্ষেপ তোমাকে টানতে হবে। তাহলে এ থেকে এই যে ভাই একটা লম্ব টানলে দেখো এডি এর লম্ব অভিক্ষেপ কতটুকু? ডিই। তাহলে আমরা এটা পেলাম। এবার আসো আমরা, এবার হচ্ছে দেখো এখানে আরেকটা যে ত্রিভুজ আছে এই ত্রিভুজটাতে যদি আসো এই কোণটার দিকে খেয়াল করো বলতো এই কোণটা কি কোণ হবে? এই কোণটা কি কোণ হবে তুমি খেয়াল করো তো, তোমার এটা যদি স্থূল কোণ হয় এই কোণটা কি কোণ হবে বলতো? সূক্ষ্ম কোণ হবে। তাহলে আমরা যদি এবার এই ত্রিভুজটাতে আসি যে উপপাদ্য চার প্রয়োগ করব, উপপাদ্য চার এটা প্রয়োগ করব কোন ত্রিভুজটাতে? ত্রিভুজ এ ডি সি এই ত্রিভুজটাতে, অর্থাৎ বাকি অংশটাতে কোণ এ ডি সি এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে খেয়াল করো তো আমাদের এই ক্ষেত্রে সূত্রটা কি ছিল? সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর বর্গ। তাহলে সূক্ষ্মকোণ এটা, তার বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে হচ্ছে এসি স্কয়ার সমান সমান হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি, তাহলে হচ্ছে সিডি স্কয়ার যোগ হচ্ছে এডি স্কয়ার মাইনাস 2 × CD ডট হচ্ছে ডিই। তাহলে এটা ছিল হচ্ছে তোমার চার নম্বর উপপাদ্যটা, তাই না?
যে ভাই আরেকবার তোমাদের হেল্পের জন্য বুঝাই, মনে করো এই জিনিসগুলো ভাই মুছে দিলাম, তোমাদের সুবিধার জন্য খেয়াল করো এই জিনিসগুলো মুছে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণটা। তাহলে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর উপর বর্গ, দেখো এস স্কোয়ার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি, তাহলে এটার উপর অঙ্কিত বর্গের সমষ্টি, এটার উপর অঙ্কিত বর্গের সমষ্টি। তারপর হচ্ছে যে কোনো এক বাহু, তাহলে বাহুটা নিলাম ভাইয়া হচ্ছে সিডি, তাহলে সিডি এর উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ, তাহলে অপর বাহু কে বলো তো এডি, তাহলে এডি এর লম্ব অভিক্ষেপ যদি তুমি টানো, এ থেকে একটা লম্ব টানলাম যেটা হচ্ছে ই বিন্দুতে ছেদ করে, তাহলে এডি এর লম্ব অভিক্ষেপ কত বলো তো ডিই। তাহলে দেখো আমরা লিখলাম হচ্ছে ডিই, আর দ্বিগুণ পরিমাণ কম তার কারণে আমরা লিখলাম হচ্ছে মাইনাস। তাহলে তুমি খেয়াল করো এটাকে ভাইয়া মনে করো এক নাম্বার সমীকরণ দিলাম, এটাকে হচ্ছে দুই নাম্বার সমীকরণ দিলাম। প্রমাণে দেখো তোমার এ বি স্কোয়ার যোগ এস স্কোয়ার লাগবে, তাহলে দেখো তো এখানে এ বি স্কোয়ার আছে, এখানে এস স্কোয়ার আছে, তাহলে এক আর দুই যোগ করলে আমাদের এটা হবে। তাহলে আমরা সমীকরণ এক ও দুই যোগ করে সমীকরণ এক ও দুই যোগ করি, তাহলে সমীকরণ এক আর দুই যদি যোগ করো দেখো আমাদের আসবে হচ্ছে এ বি স্কোয়ার যোগ হচ্ছে এস স্কোয়ার সমান সমান আসবে হচ্ছে আমাদের এই পাশে আসছে হচ্ছে এ ডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার যোগ টু বিডি ডট ডিই প্লাস সিডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার মাইনাস টু সিডি ডট হচ্ছে ডিই। তাহলে আমরা এক আর দুই যোগ করলে এই জিনিসগুলো পেলাম। এবং ভাইয়া এখানে যদি ত্রিভুজটা একটু এঁকে দিই, তাহলে আমাদের এখানে ত্রিভুজটা ছিল এরকম, এটা ছিল বি। এখন তুমি খেয়াল করো তো আমরা যদি এই ফিগারে আসো, তুমি শুরুতে ধরে নিছো মনে আছে কিনা তোমার ডি হচ্ছে এই ত্রিভুজটার মধ্যবিন্দু, যদি আমাদের ত্রিভুজে বোঝা যাচ্ছে না তাহলে বলতো ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে বিডি আর সিডি এই দুইটা কি হবে বলতো সমান হবে। তাহলে এখানে একটু লিখে রাখো যে ডি মধ্যবিন্দু, ডি হচ্ছে কি বিন্দু মধ্যবিন্দু, তাহলে ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা লিখতে পারি বিডি আর সিডি এই দুইটা পরস্পর কি হবে বলতো অবশ্যই সমান হবে। তাহলে তুমি খেয়াল করো এইখানে দেখো সিডি যেটা আছে এটাকে আমরা বিডি দ্বারা এখন রিপ্লেস করতে পারি, তারপরে এখানেও দেখো একটা সিডি আছে এই সিডিটাকেও আমরা এখন বিডি দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে দেখো তো কত আসবে, তাহলে হচ্ছে এ বি স্কোয়ার যোগ হচ্ছে এস স্কোয়ার সমান সমান এ ডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার প্লাস টু বিডি ডট ডিই প্লাস সিডি, সিডি এর পরিবর্তে আমরা লিখতেছি হচ্ছে বিডি স্কোয়ার প্লাস হচ্ছে এ ডি স্কোয়ার মাইনাস টু বিডি ডট হচ্ছে ডিই। তাহলে তুমি খেয়াল করো তো টু বিডি ডট ডিই আর এখানেও দেখো টু বিডি ডট ডিই এই দুইটা কাটা চলে যাবে, তারপর এডি আর এডি যোগ করলে টু এডি, বিডি আর বিডি যোগ করলে টু বিডি, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে এ বি স্কোয়ার যোগ হচ্ছে এস স্কোয়ার সমান সমান টু এডি স্কোয়ার যোগ হচ্ছে টু বিডি স্কোয়ার। তাহলে এখান থেকে একটা টু কমন নিতে পারো, তাহলে সুতরাং এ বি স্কোয়ার যোগ হচ্ছে এস স্কোয়ার সমান সমান টু ইন্টু এডি স্কোয়ার যোগ হচ্ছে বিডি স্কোয়ার প্রমাণিত। তো খেয়াল করো আমাদের এই হচ্ছে অ্যাপোলোনিয়ান্সের উপপাদ্যটা। তো ভাইয়া আজকে আর পড়াবো না, কারণ হচ্ছে এই তিনটা উপপাদ্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কাছে ভাইয়া রিকোয়েস্ট থাকবে বাসায় দুইবার তিনবার যে যতবার পারো তিনটা উপপাদ্যই দেখো একই রকমেরই, অর্থাৎ তুমি যদি উপপাদ্য তিন এবং চার পারো তাহলে হচ্ছে আমরা পাঁচ নম্বরটা পারবা। এবং আমাদের পাঁচ তিন এবং চার সাধারণত পরীক্ষায় আসেই না, আমাদের পরীক্ষায় আসে পাঁচ নাম্বারটা, আর পাঁচ নাম্বার পারার জন্য তোমাকে তিন এবং চার নাম্বারটা পারা লাগবে। সো তোমার কাছে ভাই রিকোয়েস্ট থাকবে এই তিনটা উপপাদ্য তোমাদেরকে আজকে পড়া দিলাম, এই তিনটা উপপাদ্য যে যতবার পারো বারবার রাফে প্র্যাকটিস করো, করলে দেখবা যে ভালোভাবে বুঝে যাবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।